মার্কারি সৌরজগতের সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ছোট প্ল্যানেট। সূর্য থেকে তার দূরত্ব সবথেকে কম। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সে সবার প্রথমে পড়ে। এটা সূর্যের এত কাছে যে সেজন্য আমরা সবসময় তাকে সূর্য থেকে খুব একটা দূরে দেখি না। তার অ্যাঙ্গুলার ডেভিয়েশন সূর্য থেকে মাত্র 28 ডিগ্রি। সেটা আমরা যদি আমাদের হাতটা আর্মস লেন্থে নিয়ে যাই তাহলে এই মুষ্টির 3 মুষ্টির সমান। অর্থাৎ এই সূর্য থেকে এই দূরত্বের বেশি কখনোই যায় না, যার কারণে মার্কারিকে আমরা সবসময় হয়তো সকালবেলা দেখি অথবা সন্ধ্যাবেলা দেখি। এই দুইটা সময় যে কোনো এক সময়ই দেখি এবং এটা আকাশে খুবই ব্রাইট এবং আমরা দেখলে এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। মার্কারির অরবিটাল স্পিড খুবই হাই, সেজন্য মার্কারি নামটাই আসছে রোমান গড অফ স্পিড অর্থাৎ গতির দেবতার নাম অনুসারে, কারণ সেটা এত দ্রুত চলাচল করে। সেটা এত দ্রুত চলাচল করে যে প্রত্যেক দিনে সে তার ব্যাকগ্রাউন্ড স্টারদের মধ্যে তার দূরত্ব চেঞ্জ হয়। আর এটার 1 বছর হয়, অর্থাৎ সূর্যের চারপাশে সে একবার ঘুরে আসতে তার সময় লাগে পৃথিবীর 88 দিন, যার কারণে সে খুব ফাস্ট মুভমেন্ট করে। সূর্য থেকে তার দূরত্ব মাত্র 58 মিলিয়ন কিলোমিটার, যেটা খুব কম, যার কারণে সূর্য থেকে সে প্রচুর হিট পায় এবং টেম্পারেচার অনেক বেশি, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার অনেক বেশি। সূর্যের খুব কাছে হওয়ার কারণে এর মধ্যে বায়বীয় খুব একটা জিনিসপত্র নাই, কারণ বেশিরভাগ জিনিসই সূর্যের রেডিয়েশনের কারণে ভ্যাপোরাইজড হয়ে চলে গেছে। এবং সূর্যের যে রেডিয়েশন সেটা হচ্ছে যে তার বেশিরভাগ থিন অ্যাটমসফিয়ারটাকেও মানে সরাই ফেলছে, সেখানে কোনো গ্যাসকে সে হোল্ড অন করতে পারে না, কারণ সে একে সাইজে ছোট এবং সূর্যের যে প্রেশারটা সেটা অনেক বেশি। তার কোনো ইন্টারনাল ডাইনামো নাই যে ম্যাগনেটিক ফিল্ড তার অ্যাটমসফিয়ারকে রক্ষা করবে। নিজ অক্ষের উপর মার্কারির গতি খুব কম, সেজন্য সেখানের একদিন পৃথিবীর 59 দিনের সমান। এই দুটার সংখ্যাকে ভাগ করলে পাওয়া যায় 2/3 অথবা 0.667। মার্কারি সূর্যের সাথে টাইডালি লকড হয়ে গেছে, যেভাবে আমাদের চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, অর্থাৎ চাঁদের সবসময় আমরা একটা ফেজই দেখি। চাঁদ যেভাবে পৃথিবীর সাথে লকড হয়ে গেছে সেটা যেরকম একটা স্টেবল টাইডাল কনফিগারেশন, সেমভাবে মার্কারি যেভাবে লকড হয়ে গেছে 2/3 কম্বিনেশনে সেটাও একটা স্টেবল কম্বিনেশন। অর্থাৎ মার্কারি তার রোটেশন স্লো হচ্ছিল টাইডাল ইফেক্টের কারণে, এবং হতে হতে যখন তার দিনের দুর্গ আর বছরের দুর্গ যখন 2/3 চলে আসলো তখন থেকে স্টেবিলিটি চলে আসলো, অর্থাৎ এরপর থেকে সে আর স্লো ডাউন করতেছে না এবং এরপর থেকে সেই কম্বিনেশনেই চলতেছে। এটাও আর একটা উদাহরণ প্রকৃতির মধ্যে আমরা এইভাবে স্টেবল কনফিগারেশনগুলো প্রকৃতির মধ্যে থেকেই শিখতে পারি। মার্কারি সূর্যের খুব কাছে হওয়ার কারণে সূর্যের টানে যে সোলার সিস্টেমের বাইরের সাইড থেকে যে কমেটগুলো আসে এগুলো সবসময় মার্কারিকেই হিট করে, কারণ এটা খুব কাছে, যার কারণে মার্কারির পুরো সারফেসটা ক্ষত বিক্ষত হয়ে গেছে হাজার হাজার ক্রেটার নিয়ে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী মার্কারির শরীরে যতগুলো ক্রেটার পাওয়া যাবে এগুলো সবই নাম দেওয়া হবে মিউজিশিয়ান, আর্টিস্ট এরকম অনেকগুলো ব্যক্তিদের উপরে, অর্থাৎ আর্টিস্টিক ব্যক্তিদের নামের উপরে। সেজন্য পপ কালচারের অনেক ব্যক্তি শক্তির নামে সেখানে ক্রেটার পাওয়া যাবে। মার্কারিতে জীবনের অস্তিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা সূর্যের খুব কাছে, টেম্পারেচার প্রায় 400 ডিগ্রির কাছাকাছি, যার কারণে এটাতে লাইফের জন্য খুবই হস্টাইল হবে। মার্কারির মধ্যে তার দিন আর বছরের দৈর্ঘ্যের যে 2/3 কনফিগারেশন, এটার কারণে এমন হয় যে মার্কারির কোনো কোনো স্থানে আপনি যদি থাকান তাহলে পূর্ব দিকে সূর্য উঠবে, উঠে তার কিছুক্ষণ পরে সূর্যটা দাঁড়াবে, দাঁড়িয়ে আবার সে পিছে গিয়ে আবার সূর্যটা ডুবে যাবে, এরপর সে কিছুক্ষণ পর আবার উঠবে। এটা খুবই উইয়ার্ড একটা দিন হবে। মার্কারি সোলার সিস্টেমের ওয়ান অফ দ্য হটেস্ট প্লেস, অর্থাৎ খুব গরম কিছু জায়গার মধ্যে একটা, কিন্তু তারপরও এই মার্কারের মধ্যেও কিন্তু পানি পাওয়া গেছে। পানি সোর্সটা আসলে হচ্ছে যে হয়তো কোনো একটা কমেট, কোনো কমেট টমেট ইম্প্যাক্ট হয়েছে সেখান থেকে। মার্কারির বেশিরভাগ জায়গা সূর্যের আলোর পরে, বাট কিছু কিছু জায়গা ক্রেটারের কারণে গর্ত হয়ে গিয়েছে তার মেরুর দিকে, যে জায়গাটাতে কখনো সূর্যালোক পৌঁছায় না। ওই জায়গায় ছায়া পড়ার কারণে ওইখানে টেম্পারেচার -117 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে, যার কারণে ওই হস্টাইল গরম এনভায়রনমেন্টেও অল্প কিছু জায়গায় বিশাল পরিমাণে পানি ওখানে জমা আছে। যদিও এই পানি আমাদের হয়তো কোনো কাজ আসবে না, এটা খুবই ইন্টারেস্টিং যে সোলার সিস্টেমের ওয়ান অফ দ্য হস্টাইল প্লেসেও আমরা পানি পাচ্ছি। প্রকৃতি আমাদেরকে সবসময় বিভিন্নভাবে এমএস করে, এটা তার একটা উদাহরণ। মার্কারির কোনো মুন নাই, যদিও কোনো মুন থাকতো সেটা সূর্যের গ্র্যাভিটির কারণে সেটা তার কক্ষপথ থেকে অনেক আগেই সরে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।